কত যুদ্ধ হলো, মানে পুরো ভাঙরটাকে বোমগুলির বারুদে ভরে দিয়েছে। এই শান্তিটাকে বিঘ্ন করছে কারা? শাসক দল, এই প্রশ্নটা তাদের কাছে করুন। আমরা তো শান্তির পক্ষে, আমরা নিরস্ত্র খালি হাতে নমিনেশন করতে গেছি কাগজপত্র নিয়ে। আপনারা দেখেছেন আমাকে পর্যন্ত ছাড়েনি তারা, সেদিনকে খুন করার জন্য পুরো ঐক্যবদ্ধ হয়েছিল, পুরো বিডিও অফিস ঘেরাও করেছিল আমাকে খুন করার জন্য। তার পরের দিন আমাদের কর্মীরা যখন গিয়েছে নমিনেশন করতে, তাদের উপরে এরকম বোমগুলি বন্দুক চালিয়ে তাদেরকে কত আহত করলো। আমাদের 25-30 জন কর্মীরা গুলিবিদ্ধ হয়ে আছে, শাসক দল যেভাবে, তারপরে 15 তারিখেও আমাদের কর্মী খুন হয়েছে, কত অত্যাচার করলো, সারাদিন বিডিও অফিসটাকে তারা ঘিরে রাখলো, সেখানে মুড়ি মুড়কির মতন বোম বন্দুক চলেছে। এই শাসক দলের নেতারা বিভিন্ন জায়গায় বহিরাগত গুন্ডা ভাড়া করে এগুলো করেছে, এখনো পর্যন্ত জারি রাখছে। এখনো দেখুন না, এই ভগবানপুর, জিরেনগাছা, এ দক্ষিণ মাউনিয়া, চালতাবড়িয়া বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে এখনও অশান্তি করছে আমাদের। আর বিশেষ করে প্রশাসনের একটা অংশ, মানে প্রশাসনের একটা অংশ বললে ভুল হবে, পুরো প্রশাসনটাই তাদের দালালি করছে, চাটুকারিতা করছে। আমাদের কর্মীদেরকে রাত্রেবেলা গিয়ে তুলে নিয়ে তাদের জেলে ভরে দিচ্ছে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আইএসএফ প্রার্থী দিয়েছে? না, বিভিন্ন জেলায় প্রার্থী দিয়েছে আমাদের, বাঁকুড়া থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, আপনার নাম লিয়ে আসান, সব বিভিন্ন জায়গা আমাদের প্রার্থী দিয়েছে। আপনার নাম আসমা খাতুন, আইএসএফ নেত্রী। তাহলে 11 তারিখ শেষ আসে হাসছো?